করেছে সম্মানিত সভাপতি আমাদের রায়বাবু কাকা উপস্থিত আছেন বিদ্যাজাতির শ্রেষ্ঠ সন্তানরা আমি আপনাদের মাঝে আসার উদ্দেশ্য শুধু একটাই সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া আমার রাজনীতির ইচ্ছা অনেকের থাকে আমারও আছে আপনারা জানেন কিনা জানি না আমার বাবা নেই আমার খুব ইচ্ছে হয় যে আমি যদি একজন মুক্তিযুদ্ধ সন্তান হতে পারতাম নিজেকে গর্বিত মনে করতাম কিন্তু সেই সৌভাগ্য হয়তো বাবা পাচ্ছি তাই পূর্বতলা রাজনীতি করার জন্যই আসছি রাজনীতি করব ইনশাল্লাহ তাই সর্বপ্রথম আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনে দিকে আগিয়ে গেছি আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার চলার পথে আপনাদেরকে স্মরণ করে আপনাদের 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপনারা দেশ যুদ্ধ করে স্বাধীন করেছেন আপনারা স্বাধীন না করে স্বাধীন না করলে আজকে আমাদের মতো সুহেল আমাদের মতো অনেকে এদেশে জন্ম হতো না তাই আমার চলার পথে যেন কখনোই আপনাদেরকে নিয়ে আজকে শুনি বিভিন্ন রাজনীতি জনপ্রতিনিধিরা আপনাদেরকে নিয়ে কটূক্তি করে বিভিন্ন রকম কথা বলে তাই আপনাদের আন্দোলনের পাশে আমি আমার মৃত্যুর দিন পর্যন্ত থাকতে চাই